যাক অবশেষে আমরা ম্যাট্রিক্সের যেই যে বিরক্তিকর থিওরিটিক্যাল টপিক থেকে বের হতে পারলাম কারণ তোমরা যারা একদম এই প্লে প্রথম থেকে দেখে আসতেছো তারা খালি থিওরি আলোচনা করতেছি এই সমতা এই ম্যাট্রিক্সগুলো কি জিনিস ভাল লাগে না এইসব আজকে থেকে আমরা ঢুকলাম ম্যাথের মধ্যে তো এখন তোমরা দেখতে পারবা যে আসলে ওই আমরা যে থিওরিটিক্যাল যে টপিকগুলো আলোচনা করছি সেগুলো আমাদের কি কাজে লাগবে তো চলো আমরা ম্যাথ করি আজকে তোমরা হয়তো আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের পোস্ট দেখতে পেয়েছো বা আমার ফেসবুক পেজ থেকে তোমরা একটা পোস্ট পেয়েছো যে তোমাদের এখন সামনে যে যাদের এইচএসসি পরীক্ষা তাদের প্রতিদিন সকালবেলা তোমরা একটা করে ম্যাথ পাবা আমরা ম্যাট্রিক্সের চ্যাপ্টার দিয়ে শুরু করেছি কারণ এখান থেকে একটা সৃজনশীল থাকবেই আর হচ্ছে এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার তো আমরা বলছিলাম যে প্রতিদিন একটা করে ম্যাথ দেবো আর যেই ম্যাথগুলো দেবো সেগুলো এইচএসসিতে আসার আসার সম্ভাবনা খুবই বেশি তো এই এই যে ম্যাপটা করতেছি এরকম নিয়মের ম্যাপ এমসি কিউতেও থাকে ক্লাস সৃজনশীলও থাকে তো চলো ম্যাপটা সলভ করি আচ্ছা এখন আমাদের কোশ্চেনটা তোমাদের সামনেই আসে পড়ার কিচ্ছু নাই তো এক নাম্বারে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এবি নির্ণয় করতে হবে মানে এ আর বি গুণ করতে হবে তাহলে দেখো এক নম্বর ম্যাপটা সলভ করি তাহলে এবি ইকুয়াল টু কি এর মানটাকে দিতে হবে ওয়ান মাইনাস ওয়ান জিরো টু আচ্ছা কি বি এখন গুণ করার আসলে শর্তটা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে যেটা আমরা ম্যাট্রিক্সের শর্তের একটা ভিডিও আছে আমি আই বাটনে দিয়ে দিব তোমাদের উপরে দেখো একটা ভিডিও চলে এসেছে এটার এই ভিডিওটা দেখে নিও সবাই তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কটা একটা দুইটা সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা একটা দুইটা তার মানে কি এটা গুণের শর্ত মেনে চলেছে তাহলে এটা গুণ করা যাবে আচ্ছা এবার গুণটা কিভাবে করতে হয় প্রথম সারিটা প্রথম কলামে ঢুকবে আর এই প্রথম সারির প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম উপাদানের সাথে গুণ হবে তাহলে ওয়ান আর ওয়ান গুণ ওকে প্লাস এই মাইনাস ওয়ান আর এই টু গুণ হবে তাহলে মাইনাস ওয়ান ইন্টু টু আচ্ছা এরপর একটা জিনিস খেয়াল করো আমরা কি নিয়ে কাজ শুরু করেছি শাড়ি নিয়ে কাজ শুরু করেছি না তাহলে শাড়ি উৎপন্ন হবে তাহলে এখন এই শাড়িটা এই প্রথম কলামে ঢুকেছে এখন আবার এই শাড়িটা দ্বিতীয় কলামে প্রবেশ করবে তাহলে এখন কি হবে ওয়ান ইন্টু থ্রি প্লাস এই মাইনাস ওয়ান আর জিরো গুণ হবে কলমের ভিতরে ওয়ান ইন্টু জিরো তারপরে প্লাস মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ওকে আমাদের প্রথম শাড়ি উৎপন্ন হয়ে গেল এবার আমাদের দ্বিতীয় শাড়ি কি ধ্বা উৎপন্ন হবে দ্বিতীয় শাড়ি ধারা উৎপন্ন হবে সেম পলিসি এই দ্বিতীয় আবার প্রথম ঢুকবে দ্বিতীয় ঢুকবে তৃতীয় কলমে ঢুকবে তাহলে আবার এই শাড়িটা এই কলমে ঢুকবে থ্রি ইন্টু জিরো প্লাস টু ইন্টু জিরো আবার এই শাড়িটা এই কলমে ঢুকবে জিরো ইন্টু জিরো প্লাস টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান ভুল করো না তাহলে কিন্তু ওকে এখন চলো দেখি কি পাচ্ছি আমরা ওয়ান ইন্টু ওয়ান এখানে ওয়ান তারপর এখানে মাইনাস ওয়ান তাহলে কি হবে মাইনাস আবার এখানে হচ্ছে থ্রি আর এখানে মাইনাস ওয়ান ইন্টু জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে কি থাকছে আলটিমেটলি থ্রি থাকছে আর এখানে ওয়ান আর মাইনাস ওয়ান তাহলে এখানে থাকবে মাইনাস ওয়ান এবার ওয়ান ইন্টু জিরো আর দুই দুগুণে চার চারের সাথে তো এখানে তো চারই থাকবে তারপর এখানে শূন্য হয়ে যাচ্ছে প্লাস দুই শূন্য শূন্য এখানে শূন্য আর এটা জিরো আর এখানে হচ্ছে টু একে দুই আচ্ছা তাহলে ওয়ান মাইনাস টু এটা কি হবে মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ফোর জিরো টু আমাদের প্রথম রেজাল্ট রেডি ওকে এখন আমাদের এক নাম্বার কাজ শেষ এবার আমাদের দুই নাম্বার কি বিসি নির্ণয় করো আচ্ছা বিসি তাহলে ঠিক সেম পলিসি বিটা কি ওয়ান থ্রি জিরো টু জিরো ওয়ান আচ্ছা সিটা কি টু থ্রি ওয়ান আচ্ছা ঠিক আছে এবার আমাদের যে কাজটা করতে হবে আবার ঠিক সেম পলিসি প্রথম সারিটা প্রথম কলামে প্রবেশ করবে ওকে এখন টু ইন্টু ওয়ান প্রথম উপাদান ধারা প্রথম উপাদান ও আগে দেখি যে আর এটা কি গুণের শর্ত মেনে চলেছে কিনা প্রথম ম্যাট্রিক্স কলাম কয়টা তিনটা দ্বিতীয় ম্যাট্রিক্স এর শাড়ি কয়টা একটা দুইটা তিনটা তাহলে গুণের শর্তটা কি বলেছিলাম প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা সমান হতে হবে আচ্ছা তাহলে এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম উপাদানের সাথে গুণ হবে টু ইন্টু কত হয় টু এরপরে তার সাথে হবে কি প্লাস না মাইনাস প্লাস এরপরে থ্রি ইন্টু থ্রি কত হবে তিন ত্রিক্ষা নয় আর তারপর এই জিরো এর সাথে ওয়ান গুণন তাহলে প্লাস জিরো এখন আমাকে একটা কথা বলো আমরা এই অঙ্কটার দিকে খেয়াল করি এই প্রথম প্রথম কলামে প্রবেশ করেছিল তাই এই শাড়িটা উৎপন্ন হয়েছে আবার এখানে একটা কলাম ছিল তাই এই শাড়িটা এখন দেখো তো এখানে কি আরো কোনো কলাম আছে না তাহলে এই অঙ্ক এখানে স্টপ আচ্ছা এবার আসো দ্বিতীয় শাড়ি নিয়ে কাজ করি দুই দুগুণে কত চার তিনে শূন্য শূন্য এক একে এক তাহলে রেজাল্টটা কত হলো নাইন আর টু লাভেন আর এখানে চার আর একে পাঁচ লাভেন ফাইভ শেষ এবার আমাদের তিন নাম্বার যে কাজটা সেটা সি সময় সমান এ ইন আচ্ছা তাহলে এবি ইন্টু সি এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সি আচ্ছা আমাদের এবি রেজাল্টটা কি ছিল আমাদের এবি রেজাল্টটা আমরা পেয়েছিলাম এখানে দেখতে পাচ্ছি এবি রেজাল্টটা ছিল -1 3 -1 402 আচ্ছা আমি উঠিয়ে নিচ্ছি -1 3 -1 402 এটা ছিল আমাদের এবি রেজাল্ট আর সি আমাদের কি ছিল সি ছিল আমাদের 2 3 আমি আবার সতর্ক করে দিচ্ছি গুণের অঙ্কের ক্ষেত্রে সবার আগে দেখে নিতে হবে যে গুণের শর্ত মেনেছি কিনা এখানে দেখো তো প্রথম ম্যাট্রিক্স এর কলম কয়টা তিনটা দ্বিতীয় ম্যাট্রিক্স এর শাড়ি কয়টা তিনটা ওকে তাহলে গুণের শর্ত মেনে চলেছে তাহলে এখন আমরা আসি প্রথম কলমে ঢুকবে মাইনাস ওয়ান ইন্টু টু তাহলে হচ্ছে মাইনাস টু এরপরে হচ্ছে তিন ত্রিকা নয় এরপরে হচ্ছে মাইনাস ওয়ান এরপরে এখানে কি আরো কলম আছে নাই তাহলে ঢুকবে না এবার এই শাড়িটা এই কলামে ঢুকবে চার দোকানে কত আট তিনে শূন্য শূন্য দুই একে দুই ওকে রেজাল্টটা কত আসছে মাইনাস টু আর মাইনাস ওয়ান কত হয় মাইনাস থ্রি আর নয় থেকে তিনবার দিলে কত হয় সিক্স আচ্ছা এখানে আছে সিক্স আর এখানে টু টেন সিক্স টেন এরপরে কোনটা এ আচ্ছা এই অঙ্কের আরেকটা অংশ হচ্ছে এ ইন আমরা বিসি রেজাল্টটা পেয়েছিলাম এলিভেন আর ফাইভ আচ্ছা ও সরি এটা আগে হবে সরি আচ্ছা আমাদের এটা কি ছিল ওয়ান মাইনাস ওয়ান জিরো টু আচ্ছা ইন্টু তারপরে হচ্ছে বিসি বিসি রেজাল্ট আমরা কত পেয়েছিলাম এলিভেন আর হচ্ছে ফাইভ আচ্ছা ঠিক আছে এবার আমাদের গুণের শর্তটা কি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা একটা দুইটা দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা সারি কয়টা একটা দুইটা গুণের শর্ত মেনে চলেছে তার মানে গুণ করা যাবে আচ্ছা এখন এই সারিটা এই কলামে ঢুকবে এলিভেন ইনটু ওয়ান এলিভেন প্লাস মাইনাস ওয়ান ইন্টু ফাইভ মাইনাস ওয়ান ফাইভ এখানে কি আর কলাম আছে না তার মানে কারো সারি উৎপন্ন হবে হবে না আচ্ছা এবার দ্বিতীয় সারির কাজ এলিভেন ইনটু জিরো জিরো প্লাস পাঁচ দুগুণে কত দশ তাহলে এখানে কত হচ্ছে এলিভেন আর এখানে হচ্ছে মাইনাস ফাইভ এলিভেন থেকে পাঁচ চলে গেলে ছয় আর এখানে হচ্ছে তাহলে আমরা একটা জিনিস কি খেয়াল করতেছি দেখো টেন আর এখানে সিক্স টেন আর ইকুয়াল সেম তার মানে আমরা কি বলতে পারি সুতরাং এ ইন্টু এব ইনু সি সমান সমান এ ইন টু বিসি শুড